ডাক্তারবাবু, ইয়ে মানে আমার রোগটা কিন্তু হ্যাঁ বলুন, কিন্তু কি? মানে কি করে যে বলি ঠিক বুঝতে পারছি না। আসলে আমার ওইটা না ঠিক মতো, আহা, এত কিন্তু কিন্তু করছেন কেন? ওইটা কি, কিসের কথা বলছেন? কি অসুবিধা আমাকে নিঃসংকোচে বলুন। ওইটা মানে আমার লিঙ্গ ঠিক মতো শক্ত হয় না আর কি। আচ্ছা বুঝলাম, কিন্তু এর আগে কোনো চিকিৎসা করেছেন? এতদিন অনেক ডাক্তার বদলি দেখিয়েছি, ওষুধপত্রও করেছি, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান কিছু হয়নি ডাক্তারবাবু। তাই আপনার কাছে আসা। আপনার কাছে কি এর কোনো উপায় আছে? নিশ্চয়ই আছে। কি বললেন, আছে? তা কি উপায়, কি উপায়? তার জন্য যে আপনাকে এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। নমস্কার, আমি দেবশ্রী দাস, কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট। আপনাদের সবাইকে আজকের পর্বে স্বাগত জানাই। আশা করি আপনারা বুঝেই গেছেন আজকে আমি কোন বিষয়ের উপরে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা। এই প্রবলেম শুধু খালি এই ঘণ্টুবাবুর নয়, এমন অনেকেই আছেন যাদের পুজো শুরু হওয়ার আগেই ঘণ্টা বেজে যায়। অথচ বেশিরভাগ মানুষই লোকলজ্জার ভয়ে এই বিষয়ে মুখ খুলতে চান না, আর তার ফলস্বরূপ অনেক ভুল ভাল ঝোলাছাপ ডাক্তারবাবুর কাছে তারা শরণাপন্ন হন, উল্টোপাল্টা ওষুধ খান, ফলাফল জিরো, আর তার ফলস্বরূপ ডিপ্রেশন, হীনমন্যতা, সাংসারিক জীবন অশান্তি, কখনো কখনো ডিভোর্স। তো এর সমাধান জানতে গেলে আগে আমাদের জানতে হবে এর কারণ কি। এর মূলত তিনটে কারণ হয়। প্রথমত শারীরিক কিছু কারণ, দ্বিতীয়ত মানসিক কারণ, তৃতীয়ত আমাদের দৈনন্দিন জীবনযাপনের অভ্যেস বা বদ অভ্যেস বলাই ভালো। তো আজকে আমি আলোচনা করব শারীরিক কারণগুলোর ওপরে। শারীরিক কারণগুলোর মধ্যে প্রথম যেটার কথা আমি বলবো সেটা হলো বয়সজনিত লিঙ্গ শিথিলতা। তবে এই বয়স আমাদের কন্ট্রোলের বাইরে, কারণ একে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। অন্যান্য কারণগুলোর মধ্যে কিছু রোগ, যেমন ডায়াবেটিক পেশেন্ট, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, এসব ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট ইরেকটাইল ডিসফাংশন এর প্রবলেমে ভুগছেন। তো যদি কারোর এই রোগগুলোর মধ্যে একটা বা একাধিক কোনো রোগ থেকে থাকে, তবে তাকে ডেফিনেটলি ওষুধ এবং লাইফস্টাইল চেঞ্জ ও কিছু এক্সারসাইজের মাধ্যমে সেই রোগকে কন্ট্রোল করতে হবে বা সেই রোগের হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে হবে। তাহলেই দেখা যাবে সেই সব ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশনের প্রবলেম অনেকটা কমে যায়। আর সবথেকে বড় যে কারণে অধিকাংশ পুরুষের ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা দেখা যায় সেটা হলো পেলভিক ফ্লোর মাসেল এর উইকনেস। এই পেলভিক ফ্লোর মাসেলকে যদি স্ট্রেন্দন করা যায় বা যদি শক্তিশালী করা যায় তাহলে দেখা গেছে ইরেকটাইল ডিসফাংশন অনেকাংশেই দূর করা যায়। এবং এটা শুধু আমার কথা নয়, এটা বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার দ্বারা প্রমাণিত। তাহলে আমরা চলুন দেখে নিই কোন কোন এক্সারসাইজের মাধ্যমে আমরা পেলভিক ফ্লোর মাসেলগুলোকে শক্তিশালী করতে পারি। যে কোনো রকমের এক্সারসাইজ শুরু করতে গেলে তা প্রথম দিকে হওয়া উচিত একদম বেসিক লেভেলের, এবং আস্তে আস্তে আমাদের উচিত সেটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলের দিকে নিয়ে যাওয়া। তো আজকে আমরা দেখব এই পেলভিক ফ্লোর মাসেল স্ট্রেন্দেনিংয়ের বেসিক এক্সারসাইজগুলো। এরকম হয়তো আপনাদের প্রত্যেকের সঙ্গেই ঘটেছে, আপনারা বাইরে আছেন এমন সময় আপনাদের প্রচণ্ড জোরে ইউরিন বা স্টুলের প্রেশার এসেছে, কিন্তু কাছাকাছি কোনো রকম শৌচালয় না থাকার জন্য আপনাদের সেটা আটকে রাখতে হয়েছে। বা এমনও হয় যে আপনি পাবলিকলি আছেন এবং আপনি চেষ্টা করছেন কিভাবে গ্যাস পাসিং আটকানো যায়। ঠিক সেই কাজটা আমরা এখন করব এক্সারসাইজের মতো করে। কি করতে হবে, এই যে আমাদের অ্যানাস বা মলদ্বার, সেখানকার মাসেলগুলোকে চেষ্টা করতে হবে ওপরের দিকে সংকুচিত করে টেনে তোলবার, এবং সেই অবস্থায় 10 গুনবো, তারপরে রিল্যাক্স করব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে 10 গোনার সময় নিঃশ্বাস নর্মাল চলবে, কোনো রকম শ্বাস প্রশ্বাস বন্ধ করে রাখলে চলবে না। তো শুরু করি।
আমি আগে পাটা ফাঁক করে দেখাচ্ছি, এই বসে আছি, আমি তলপেট এবং অ্যানাস দুটোকে একসঙ্গে চেষ্টা করব সংকুচিত করে ওপরের দিকে তোলার। আমার হাতটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, এই আমি উপরে তুললাম, 10 গুনছি, 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স, আবার 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। এটা এভাবে আসন করে বসেও আপনারা করতে পারেন, সোজা হয়ে বসবেন, 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। ওকে, এখন কি হয়, যাদের পেলভিক ফ্লোর মাসেল প্রচণ্ড রকমের উইক, তারা হয়তো এভাবে করতে কমফোর্টেবল হবে না, কারণ মলদ্বারের মাসেলগুলো ওপরের দিকে তোলার চেষ্টা করছি, সেই মুভমেন্টটা হচ্ছে এগেনস্ট গ্র্যাভিটি, ওটা একটু বেশি কঠিন লাগতে পারে শুরু শুরুতে। তাহলে কি করবেন, আমরা দুভাবে করতে পারি, প্রথমে শুয়ে পাবে, শুয়ে পড়ার পরে পা দুটো সোজা রেখে অথবা হাঁটু দুটো ভাঁজ করে চেষ্টা করতে হবে অ্যানাস বা মলদ্বারকে ওপরের দিকে সংকুচিত করার, এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। যদি কারোর এটাও কঠিন লাগে তাহলে কোমরটা একটু ওপরে তুলে কোমরের নিচে একটা বালিশ দিয়ে দেবেন, যতটা সম্ভব উঁচু করে। এবারে একই নিয়মে কন্ট্র্যাক্ট করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। এখানে যে সুবিধাটা হয়, যখন আপনি কন্ট্র্যাক্ট করছেন তখন মাসেলগুলো টুয়ার্ডস গ্র্যাভিটি পুল করছেন, তাহলে কন্ট্র্যাক্ট করাটা ইজি হয়। তাই যাদের প্রথম দিকে শুয়েও মাসেলগুলো পুল করতে অসুবিধা হচ্ছে তারা এভাবে করতে পারেন, এরকমভাবে 10 বার রিপিট করবেন, এবং 2 সপ্তাহ পরে এভাবে শুয়ে করবেন, এবং আরও 2 সপ্তাহ পরে অর্থাৎ 4 সপ্তাহের মাথায় গিয়ে আপনারা বসে করা শুরু করবেন। এবারে নেক্সট এক্সারসাইজ, কোমরটা যতটা সম্ভব ওপরে তুলে দিতে হবে, ব্রিদিং নর্মাল, 10 কাউন্ট, 1 2 3 4 5 6 7 8 9 10, ডাউন, আবার 1 2 3 4 5 6 7 8 9 10, এই অবস্থায় হাত বুকের উপর রাখতে পারেন বা হাত পাশেও রাখতে পারেন, এইভাবে 10 বার রিপিট করতে হবে। এরপরে 3 নম্বর, ফাস্ট, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 টাইমস। এরপরে আমরা করব গ্লুটিয়াস মাসেলের স্ট্রেচ, দুটো পা স্ট্রেট, রিল্যাক্স। এবারে আমি বাঁ পাটা ফোল্ড করে ছাতির কাছে নিয়ে আসব এবং কোনাকুনি টানব, ডান দিকে কাঁধের দিকে টানব, মাথার একটু ওপরে উঠবে, ব্রিদিং নর্মাল, 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। একই নিয়মে ডান পা বাঁ কাঁধের দিকে, 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। এখন এই স্ট্রেচ করার সময় যে পাটা পুল করছি অন্য পা সোজা থাকবে, এভাবে দুটো পায়ে 10 বার 10 বার স্ট্রেচ করবে। তাহলে এই 4টে হলো পেলভিক ফ্লোর মাসেলের বেসিক এক্সারসাইজ। আপনারা এই 4টে এক্সারসাইজ রেগুলার করবেন দিনে 3 বার, এবং এইভাবে 1 মাস, 1 মাস পরে শুরু করবেন স্টেজ 2, মানে এর নেক্সট স্টেজের এক্সারসাইজ। আজকের এই পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা করা হলো, এবং আশা করছি এই পর্ব আপনাদের ভালো লেগেছে। তবে এই বিষয়ের উপরে খুব ছোট করে বা এই একটা মাত্র পর্বে পুরো জিনিসটা আলোচনা করা কখনোই সম্ভব নয়, তো পরবর্তী পর্বে আমি নিশ্চয়ই অন্যান্য যে কারণ, যেমন মানসিক কারণ ও দৈনন্দিন জীবনযাপনের যে অভ্যেসগুলোর জন্য ইরেকটাইল ডিসফাংশন হতে পারে সেগুলো নিয়েও আমি আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই, আমি এখানেই ভিডিও শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে নতুন নতুন তথ্য নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন।